আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, বর্তমান সময়ে আমরা ম্যাক্সিমাম মানুষ তথ্য খুঁজে পাই মিডিয়ার মাধ্যমে বলেন বা ইউটিউব বলেন বা গুগলে সার্চ করে আমরা আমাদের যে কোনো তথ্য খুব সহজে আমরা পেয়ে যেতে পারি। বাট একটি সমস্যা দেখা দেয় যখন আপনার সামনে একটি অপশন থাকে। অনেক ক্ষেত্রে আমরা যেটা বলি যে একটি ছাত্র যখন একটি অঙ্ক করতে যায় এবং সে যদি একটা নিয়মে অঙ্কটা পারে সে কিন্তু ঠিকই অঙ্কটা করে দিয়ে আসতে পারে। বাট অঙ্কটা সে যদি বেশ অনেকগুলো নিয়মে করতে জানে তখন কিন্তু সামটাইমস সে মিসগাইড হয় যে আসলে কোন নিয়মে তার করা উচিত। ঠিক তেমনি বর্তমান সময় আমরা দেখি যে এরকম হাজারো অসংখ্য অসংখ্য ডক্টর আছেন, তার ভিতরে যে কে ভালো বা কে খারাপ, কে যে ভুয়া ডক্টর, কে যে সঠিক চিকিৎসা করে, সেই জিনিসটা খুঁজে বের করাটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে কষ্টকর হয়ে যায়। বাট তারপরেও আমাদেরকে খুঁজে নিতে হবে, সমস্যা যেহেতু আমার এর সমাধান আমাকে খুঁজে বের করতে হবে। জাস্ট চোখ কান যদি আমরা একটু খোলা রাখতে পারি আমরা কিন্তু সঠিক সিদ্ধান্তটা নেওয়াটা আমাদের জন্য অনেক বেশি জরুরি হয়ে যায়। শুধুমাত্র চাকচিক্য বলেন বা বিভিন্ন ভুয়া কথা বা বিভিন্ন চক্রতার বিজ্ঞাপনে আমরা আকৃষ্ট না হয়ে আমরা যেখানে চিকিৎসাটা নিব সেই সম্পর্কে আগে আমাদের একটু ধারণা নেওয়া উচিত। কি ধরনের রোগী ওখানে যাচ্ছেন বা কেমন রোগীরা ভালো হচ্ছেন, সুস্থতার হার কেমন বা আদৌ কি ওখানে এই ধরনের চিকিৎসা হয় কিনা, সেই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা আগে থেকে একটু জানার চেষ্টা করি আমরা সহজে কিন্তু এই তথ্যগুলো পেয়ে যেতে পারি এবং আমাদের পরবর্তী ডিসিশন নেওয়াটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। দর্শক, আজকে আমাদের সেটে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন যিনি দীর্ঘদিন যাবত স্পন্ডলো আর্থ্রাইটিসে উনি ভুগেছেন। প্রথম দিকে যদিও জিনিসটা সহনীয় পর্যায়ে ছিল, একটা সময় এই সমস্যাটা এতটাই প্রকট আকার ধারণ করেছিল যে ওনার স্বাভাবিক জীবনযাপন করাটা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। বাট যখন থেকে সমস্যাটা শুরু তখন থেকে উনি চিকিৎসা শুরু করেছেন, থেমে থাকেনি কখনো, যে যখন যেখানে বলেছেন সেখানে চিকিৎসা করিয়েছেন। যখন সফলতা পাচ্ছিলেন না ঠিক সেই সময় একদিন হঠাৎ করেই দেখতে পান ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের একটি ভিডিও এবং এই একটি তথ্য তার পুরো জীবনটাকে বদলে দিয়েছে। আসুন দর্শক, ওনার এই বদলে যাওয়ার পুরো ঘটনাটা আমরা একটু ওনার কাছ থেকে আজকে জানবো। আসসালামু আলাইকুম। ওনার নাম থেকে শাহিনুর বেগম। আছে কোথায় আপনার? চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ খুব বিখ্যাত একটি জায়গা, আমের জন্য বিখ্যাত। চাঁপাইনবাবগঞ্জের কোথায় আপনার বাড়ি? চাঁপাইনবাবগঞ্জ আমাদের গ্রামের নাম বলে চরমোহনপুর। চরমোহনপুর, আচ্ছা। হাউস ওয়াইফ? জি। আচ্ছা, আমরা জানি যে আপনি সেই এত দূর থেকে ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছেন। কি হয়েছিল আপনার যদি একটু খুলে বলেন আমাদেরকে? কি হয়েছিল মানে আজ থেকে 12 বছর আগে থেকে মানে কোমরে ব্যথা, ডাক্তার দেখাইছি, কত কবিরাজ দেখাইছি, যে যেখানে বলে সেখানে যাই, ব্যথা কমে আবার মেডিসিন খায় আবার থাকে, আবার ব্যথা উঠে এভাবে থাকতে থাকতে এতদিন তাও কিছুটা ভালো ছিলাম। 4-5 বছর থেকে অনেক সমস্যা, মানে ঠিক আমি যেমন বুড়ো মানুষ হাঁটলে যেমন হয়ে গেছিল সে ঠিক সেরকম। আচ্ছা, আমি একটু পেশেন্ট ফিরে যাই যে আপনি বলেছেন যে প্রায় অনেক বছর, প্রথম যখন এই সমস্যাটা শুরু হয় ব্যথাটা প্রথম কোথায় শুরু হয়েছিল? কোমর থেকে? জি, কোমর থেকে। হঠাৎ করে একদিন দেখছেন যে কোমরে ব্যথা, কোনো ঘটনার পর থেকে নাকি হঠাৎ করে একদিন ব্যথা? তো প্রাথমিক অবস্থায় ব্যথাটা একটু কম ছিল? জি, কম ছিল। আচ্ছা, ধীরে ধীরে দেখছেন ব্যথাটা বাড়ছে, স্বাভাবিক জীবনের কাজকর্ম গুলো করা একটু জটিল আকার ধারণ করছিল, তখন ডক্টরের কাছে গিয়েছিলেন। প্রথম যখন ডক্টরের কাছে যান কি বলেছিলেন উনি, মনে আছে? যদি অনেক বছর আগের কথা। বলেছিল যে আমার মেরুদণ্ডে নাকি রগে চাপ খেয়ে সোজা হয়ে গেছে, মেরুদণ্ডটা শক্ত হয়ে গেছে, কথা বলেছিল। আচ্ছা, উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছেন? করেছিলাম কিন্তু সেরকম কোনো ই পাইনি। আচ্ছা আচ্ছা, তো কোনো মেডিসিন বা কোনো ট্রিটমেন্ট কি দিয়েছিলেন উনি আপনাকে? মেডিসিন দিয়েছিল শুধু, তাই। আচ্ছা, কোনো আর থেরাপি কি কোনো কিছু লাগবে এগুলো কিছু বলেনি। আচ্ছা, মেডিসিন খাওয়ার পরে কি কোনো উপকার পেয়েছিলেন? উপকার কি, হয়তো ভালো ছিলাম কিছুদিন, আবার ওই ব্যথা আবার। এরপরে যখন দেখছেন যে ভালো হচ্ছেন না, দিন দিন খারাপের দিকে যাচ্ছে, খারাপে যাচ্ছে মানে যাচ্ছে মানে এমন অবস্থা যে আমি বাইরে বেরোতে লজ্জা পেতাম, মানুষে মানে দেখলেই বলতো যে হয়তো বা বুড়ো মানুষের। মানে আমরা যতটুকু জানি আপনি প্রায় একদম স্টিল সোজা হয়ে গেছিলেন, মেরুদণ্ড শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে যাওয়ার পর মানে পরে আবার ঠিক এভাবে মানে আমি নিজ দিকে মানে একদম ঝুঁকে গেছিলাম, মানে সামনের দিকে একটু ঝুঁকে গিয়েছিলেন। এটা আপনি কখনো নাড়াচাড়া করতে পারতেন না? জি না। আমরা যেমন বাঁকা হয়ে নামাজ পড়ি, চিত হয়ে ঘুমাইতে পারতাম না। আচ্ছা,
এখন দেখলেন যে আপনি প্রায় নড়াচড়া করতে পারছেন না, প্রায় স্টিল হয়ে গিয়েছেন এবং স্বাভাবিক যে কাজগুলো কোনোটাই করতে পারছেন না, নামাজ পড়তে পারছেন না, ঘুমাতে পারছেন, কোনো কিছু করতে পারছেন না, তখন কি করবেন? তখন কি করব, আমি অনেক দিন থেকে মানে ইউটিউব দেখি যে হয়তো কোথায় গেলে ভালো চিকিৎসা পাবো এরকম, শফিউল্লাহ স্যারের ভিডিওটা দেখি, প্রতিদিনই দেখি, মানে যখনই পাই তখনই দেখি কি যে হয়তো বা দেখলে ভালো লাগবে আমাকে, এখানেই যাবো। আমার হাজবেন্ডকে বলি কি আমি কোথাও যাব না, আমি ওখানেই যাব। আচ্ছা, এর মাঝখানে আমরা জানি যে এরকম একটা অবস্থা হয়েছিল যে আপনি যখন ডক্টর দেখাচ্ছেন জি ভালো হচ্ছেন না, আশপাশে মানুষজন বা পরিচিতরা যে যখন যেখানে বলেছেন হোমিওপ্যাথি কবিরাজ সব জায়গায় আপনি গিয়েছেন, কোন জায়গায় বাদ রাখেননি যে একটু ভালো থাকার জন্য, একটু সুস্থ হওয়ার জন্য আপনি সর্বোত্তর চেষ্টা করেছেন, যে যখন যেখানে আছে সব জায়গায় করেছেন, কিন্তু কোনো জায়গায় সফলতা পাননি, যখন প্রায় একরকম হতাশ। এবং এই সময়টা আমরা দেখি যে এই যে দীর্ঘদিন আপনি যে অসুস্থ ছিলেন, ভালো ছিলেন না, তখন কখনো মনে হতো না যে আমি কি আর কখনো সুস্থ হব বা আমি হয়তো আর কোনোদিনই ভালো হবো না, এই জিনিসগুলো মনে কাজ করতো? মনে কাজ করতো, মানে এমনকি বলতাম যে ডাক্তার যদি বলতো যে তুমি আর কোনোদিন ভালো হবে না, হয়তো আমি কোথাও চিকিৎসাই নিতাম না, বসে থাকতাম। যে কোনো একটা কিছু আমার জানতে হবে যে হয় ভালো হবো না হবো না, সেটাও বুঝতে পারছেন না। সবাই হয়তো কথা দিচ্ছেন ভালো হবেন কিন্তু ভালো হচ্ছেন না। জি না, ওই সময়টা আমাদের আশপাশের কিছু মানুষ আছে, তারা হয়তো পেছনে এমন কিছু কথা বলে, যেটা আপনি একটু আগে বললেন যে আপনি ঘর থেকে একটা সময় বের হওয়া বন্ধ করে দিয়েছিলেন, এখনো মনে হয় যে সে কথাগুলো মনে হলে এখনো কষ্ট লাগে, যে মনে হয় কেঁদে ফেলি, এত কষ্ট লাগে আমাকে। মানে মানসিক ভাবে আমরা আরেকটু আরো ভেঙে পড়ি। এই সময় এই মানুষগুলো যদি একটু সহযোগিতা করতেন বা সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন, অন্তত এই ধরনের কথা না শুনতে, তাহলে হয়তো আমরা আরেকটু ভালোভাবে এগিয়ে যেতে পারি। তখন কি করলেন যখন স্যারের ভিডিওটা দীর্ঘদিন থেকে দেখেছেন, তখন ডিসিশন নিয়েছেন সরাসরি স্যারের কাছে যাওয়া, এখানে আসবো? এবং সত্যি সত্যি একদিন চলে আসলেন স্যারের কাছে। স্যারের কাছে এসে এখানে আপনার স্যারে বললো যে 12 দিন থাকা লাগবে, এখানে ভর্তি হলাম। আচ্ছা, তো যেদিন এসেছি তার একদিন দুই দিন পর থেকে আমার ব্যথা আগের থেকে অনেকখানি অনেকটুকুই কমে গেছিল, তখন আমার মনে বিশ্বাস যে আমি এখানে ভালো হবো। আচ্ছা, সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট চলতে থাকলো। আজকে কততম দিন আপনার? আজকে 17 দিন। 17তম দিন। সেই প্রথম দিন প্রচন্ড ব্যথা নিয়ে ভর্তি হওয়া, যে মানুষটা নড়াচড়া করতে পারতেন না, সামাজিক অস্থিরতা সবকিছু নিয়ে একটা সময় যখন ভেবেছিলেন যে কখনো সুস্থই হবেন না, সেই মানুষের যখন দেখছেন যে আপনি সুস্থ আছেন এই আজকে 17তম দিন পরে, কেমন আছেন আপনি? আজকে আমি অনেকখানি সুস্থ আলহামদুলিল্লাহ। সেই যে আপনি নড়াচড়া করতে পারতেন না, ঘুমাতে পারতেন না, এখন কি ঘুমাতে পারেন? জি, আমি নড়াচড়া করতে পারি। জি, বসতে পারেন, বসাতে উঠতে কোনো সমস্যা হচ্ছে না? জি না। তার মানে এই যে এতদিন পরে সুস্থ অবস্থায় আছেন, কেমন লাগছে নিজের কাছে? আমি খুব ভালো লাগছে, আমার এখনো মনে হয় যে হয়তো বা সেদিনের দিনগুলো আবার নাকি ফিরে আসবে এরকম মনে হয়। এখন আবার সুন্দর করে বাঁচার একটা স্বপ্ন দেখছেন, অসংখ্য রোগী আছেন, একটা সময় যেমন আপনি দেখতেন সেই রোগীদেরকে আর কল্পনায় চিন্তা করতেন যে আপনিও একদিন যাবেন, হয়তো আপনিও একদিন সুস্থ হবেন, আজকে ঠিক একই জায়গায় আপনিও আছেন। আমার সেই সকল ভাই বোনদের জন্য কিছু বলবেন? যে আমি সেই সকল ভাই বোনদের জন্য বলি যে যাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা মেরুদণ্ডের সমস্যা, তারা এখানে আসলে সুচিকিৎসা পাবে, অন্য কোথাও অযথা টাকা নষ্ট না করে এখানে এসে ঠিক চিকিৎসাটা নিবে, এটাই আমার বিশ্বাস। জি আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন, এরকম অসংখ্য মানুষ আছেন, তারা তাদের জীবনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছেন। একবার চিন্তা করেন তাদের কি স্বার্থ? কোনো স্বার্থ নেই, কিন্তু একটাই জিনিস, সেটা হচ্ছে আপনারাও সুস্থ থাকুন। তাদের জীবনে যে ভুলগুলো হয়েছে, তাদের জীবনে যে কষ্টগুলো তারা পেয়েছে, তাদের জীবন থেকে যে সুন্দর সময়গুলো হারিয়ে গেছে, সেটা যাতে আপনাদের জীবনে না হয়। আর আমরা এটাও সবসময় দেখি যে আমাদের আশপাশে যে মানুষগুলো আছেন, কিছু কিছু মানুষ আছেন খুব সুন্দরভাবে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, আবার কিছু মানুষ আছেন সাহায্য তো করেনি না, বরঞ্চ এমন কিছু কথা বলেন আমাদের সামনে এগিয়ে যাওয়াটা অনেকটাই বন্ধ হয়ে যায়। দর্শক, আমরা অবশ্যই সচেষ্ট হব, সতর্ক থাকব এবং আমরা সাহায্যের হাত সকলের জন্য বাড়িয়ে দেব, কারণ আমরা সবাই মানুষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।